সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা উঠে কোন সুরে বাজে, মন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা উঠে কোন সুরে বাজে, নব চঞ্চল ছন্দে, মোর বীণা উঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনান চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। প্রাঙ্গন মাঝে ঈশ্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা, পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা। জড় জড়
নাশিনী এই গীতিয়ালেখ্যটি তৈরি করেছিলেন, সেতে তাতে কিন্তু ঐতিহ্যের ছোঁয়া ছিল না। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে এলো, 1937 সালে আকাশবাণী ইংরেজ শাসন মুক্ত হয়ে যখন স্বাধীন হয়, তখন বাণীকুমার স্থির করেন এমন একটা অনুষ্ঠান হবে যা ঐতিহ্যবাহী হবে, দুর্গাপুজোর প্রাককালে পিতৃতর্পণের দিনে দেবীপক্ষের শুরুতে প্রাতকালীন অনুষ্ঠান শুরু করলেন তিনি। বাণীকুমার মহিষাসুরমর্দিনী নামে শ্রী শ্রী চণ্ডী অবলম্বনে গীতিয়ালিখ্য রচনা করলেন, সঙ্গীত পরিচালনা করলেন পঙ্কজ কুমার মল্লিক। প্রথিতযশা শিল্পীদের নিয়ে দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখার্জি, কৃষ্ণা দাশগুপ্ত, সুপ্রীতি ঘোষ, বিমল ভূষণ প্রমুখ। অনুষ্ঠানটি খুব জনপ্রিয় হয়, বাঙালির হৃদয়ে এই অনুষ্ঠান একান্ত প্রিয় হয়ে উঠছিল। প্রত্যেক শিল্পী প্রাতকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে অনুষ্ঠান করতে আসতেন। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাষ্যপাঠ, তিনি গরুদের বস্ত্র পরে স্নান সেরে এই অনুষ্ঠান করতে আসতেন। তার কণ্ঠের ভাষ্যপাঠ চণ্ডীপাঠ মানুষের হৃদয়ে আজও অনুরণিত হয়। বাণীকুমার নিজে আচারনিষ্ঠ নিয়মানুবর্তী ব্রাহ্মণ ছিলেন। তিনি পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর ঠাকুর ঘরে বসে মহিষাসুরমর্দিনী নামে শ্রী শ্রী চণ্ডী অবলম্বনে এই গীতিয়ালেখ্য রচনা করেন। এত জনপ্রিয় অনুষ্ঠান কোনোদিনও হয়নি, খুব কমই দেখা যায়। বহু বছর ধরে বাঙালি মনে এই এমন স্থান অধিকার করেছে যার কোনো বিকল্প নেই। 1976 সালে হেমন্ত মুখার্জির পরিচালনায় স্বাদ বদলের জন্য বম্বে শিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হেমা মালিনী এবং উত্তম কুমারকে দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে চণ্ডীপাঠ সেটা ভাষ্যপাঠ করানো হয়। বাণীকুমার রচিত মহিষাসুরমর্দিনী এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাষ্যপাঠের তুলনায় অনেক লঘু মানের এবং জলসা টাইপের হয়। এই পরিবর্তন জনসাধারণের দ্বারা প্রত্যাখ্যাত হয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আহত হন, আকাশবাড়ির সামনে জনগণ বিক্ষোভ করেন, আবার ফিরে আসে বাংলার আবাল্য বৃদ্ধ বনিতা সকলের প্রিয় মহিষাসুরমর্দিনী এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনন্য করণীয় ভাষ্যপাঠ। সম্প্রতি যে আমি চলচ্চিত্রটি দেখলাম তাতে এই বিষয়ের উপরই রচনা করা হয়েছে এবং সেখানে এখানে এই প্রসঙ্গটি দেখা গেছে যে হেমন্ত এবং এসেছেন বম্বের যত বম্বের প্রযোজক তারা এসে বলছেন না না এ চলবে না, এ তো পুরো নয়, নতুন লোকে নতুন মুখ নতুন সমস্ত নতুন স্বাদের দরকার। এবং সেখানে এখানে প্রসেনজিৎ হচ্ছেন সেই বম্বের প্রযোজক, এখনকার প্রথিতযশা শিল্পী মানে আমাদের এই বলিউডের, তিনি এলেন, এসে তিনি এখানে প্রস্তাব দিলেন এবং এইভাবে হেমন্ত মুখার্জি যে পরিচালনা যে মহালয়া হয়েছিল 76 সালে সেটি এখানে দেখানো হয়েছে। এবং এটি দেখানোর পরে কিন্তু এ ব্যাপারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু তার মনের থেকে কোনো দ্বিধা ছিল না, তিনি বলেছেন আসুক না নতুনরা দেখি না তারা কী করে। যখন সকালবেলায় পঙ্কজ মল্লিকের কাছে গেছে, সকালে যখন বাজতে শুরু করলেন, এই অনুষ্ঠান শুরু হওয়ার সময় পঙ্কজ মল্লিকে হার্ট অ্যাট্যাক হয়, এর 2 বছর পরে তার মৃত্যু হয়। উত্তম কুমার সংকোচের সঙ্গে এই নিঃশব্দে এই রেকর্ডিং করে বেরিয়ে আসেন, তিনিও চাননি এই অনুষ্ঠানটি হোক, কারণ এটি আমাদের বাঙালির হৃদয়ে এমন স্থান অধিকার করেছে যেটা আমরা এখনও কখনো ভুলতে পারি না। তাই যখন আমাদের মহালয়ার প্রাতকালে যখন আমাদের আশ্বিনের প্রাতকালে যখন শুরু হয় তখন আমাদের হৃদয়ের প্রতিটা তন্ত্রী যেন একবারে জেগে ওঠে। এ বিষয়ে যে অংশগুলো মহিষাসুরমর্দিনীর যে অংশগুলি এখানে গ্রন্থনার মধ্যে ইয়ে হয়েছে সংযুক্ত করা হয়েছে সেগুলো তার মধ্যে দিয়েছিলেন সেগুলো পণ্ডিত প্রবর অশোকনাথ শাস্ত্রী
তিনি এগুলো নির্বাচন করে দিয়েছিলেন। বর্তমান সংবাদপত্রে রবিবার নামক প্রপত্রে 6 অক্টোবর 2002 9 পৃষ্ঠায় পূর্ণ মহালয়া প্রসঙ্গে এখানে ক্ষত্রিয় সঙ্গীত গবেষক শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় অশোকনাথ শাস্ত্রীর প্রসঙ্গে যেভাবে উল্লেখ করেছেন সেটির উদ্ধৃতি এখানে রাখছি। 1930 সালের কাছাকাছি সময় থেকে বেতারে শুরু হয় মহালয়ার অনুষ্ঠান। পরে প্রথমে অশোকনাথ শাস্ত্রীর পরিচালনায় এই অনুষ্ঠান হতো। গাইতে আসতেন আঙুরবালা, ইন্দুবালা, দীনেন্দ্রনাথ ঠাকুর। একসময় রায়চাঁদ বড়াল অনুষ্ঠান শুরু করলেন। পরে বীরেন্দ্রকৃষ্ণ পদ্ম এই মহিষাসুরমর্দিনী ভাষ্যপাঠ শুরু করলেন। তা কালজয়ী হয়ে গেল। আজও আমরা এই মহিষাসুরমর্দিনী আমাদের হৃদয়ের মধ্যে একেবারে গাঁথা হয়ে গেছে। এখনও মহালয়া বললে এর কোনো বিকল্প আমরা এখনও খুঁজে পাইনি এবং পাবো নাও আশা করি, কারণ সেটি যে মানে হয়েছিল। এখন আমরা যে গান শুনি তার মধ্যে কোনো রকম অনুশীলনের ব্যাপারটা থাকে না, কিন্তু সেখানে 3-4 মাস ধরে অনুশীলন হতো পঙ্কজ মল্লিক তাদের 3-4 মাস। এখন কিন্তু অনেক কিছু মানে অল্প আয়াসেই লোকেরা আয়ত্ত করতে চায়, যেটা হয়তো সে সময় সম্ভব ছিল না। এবং ওই নিষ্ঠার জন্যই বোধ হয় সেই অনুষ্ঠানগুলো সেই মাপের হতে পারত যা আমাদের হৃদয়ে এতদিনে গাঁথা হয়ে রয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সহসভাপতি শ্রী রথীন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, আমি একটু ইতিহাসটা বলি। আজকে যে এই দীপকবাবুকে আমি পেয়েছি এটা খুব অপ্রত্যাশিতভাবে পেয়েছি, কেননা আমি বিবেকানন্দ সোসাইটিতে যাই প্রায় এবং ওখানকার মহারাজদের পবিত্র শোন আমি বিবেকানন্দ সোসাইটিতে প্রায় যাই এবং ওখানে মহারাজদের লেকচার শুনতে যাই। তা আমার কার্ড আমি এই প্রাণারাম বলে যে সংস্থা আছে তাকে আমি সকলকে যেরকম দিই তাকেও আমি সেরকম দিয়েছি। তা দিয়ে আমি লেকচারটা যে শুনে বেরিয়ে আসছি, হঠাৎ উনি উপযোগ হয়েই আমাকে বললেন আপনাদের তো একটা সংস্থা আছে, আমরা এরকম রেকর্ডিং করি, তা আপনাদের সংস্থায় কি আমি যেতে পারি রেকর্ডিং করতে পারি? তা আমি তো খুব ভালোই লাগলো যে আমাদের সংস্থাটা বেশি দিন হয়নি, বছর সাতেক হয়েছে, তাই এরকম যদি একটা রেকর্ডিং হওয়া হয় আর আমাদের এইখানে নাকি খুব ভালো ভালো প্রোগ্রামই হয়, তা যদি একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। তা আমি বললাম হ্যাঁ আপনি অতি অবশ্যই আসবেন। তা আমি এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দিইনি। তারপরে আজকের এই 15 তারিখে বামা খেপা নিয়ে যে আলোচনাটা হলো খুবই ভালো আলোচনাটা হলো, দেখলুম এই প্রাণারাম এবং কোষ্ঠীপাথর এই সংস্থার দুজন কর্ণধার, দুটো চ্যানেল আছে এবং দুজন কর্ণধার দীপকবাবু এবং পবিত্রবাবু, এনারা দুজনেই আমাদের এখানে এসে হাজির হয়েছেন এবং পুরো অনুষ্ঠানটাই ওনারা রেকর্ডিং করে নিয়ে গেলেন। তা আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো। আমি সবাইকে ধন্যবাদের সাথে সাথে ওনাদের ওনাদের আমি একটা স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি, কেননা উনি ওনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠানটা রেকর্ডিং করেছেন। আমি আশা করব আমাদের প্রতি প্রোগ্রামে ওনারা এইরকমভাবে আসবেন এবং আমাদের সাহায্য করবেন। আমরা মিডিয়ামদের দিয়ে থাকি, আনন্দবাজার পত্রিকায় দিয়ে থাকি, আমরা আমাদের প্রচারের জন্য আকাশবাণীতে দিয়ে থাকি, কিন্তু দেখুন ওনারা তো অনেক বিশাল বিশাল ব্যাপার, কখনো কখনো ওনারা আমাদের এই প্রচার করেন এবং কখনো বা করেন না। আজকে যেরকম আনন্দবাজারে আমাদের এই অনুষ্ঠানের প্রচার ওনারা করেছেন, তা যাই হোক আমি এনাদের অনুরোধ করব এনারা যেন আমাদের প্রতি প্রোগ্রামে এইরকমভাবে আসেন এবং আমাদের কাছে এরকমভাবে হাত বাড়িয়ে দেন সাহায্যে। ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ আমি ঠাকুরের কাছে
প্রার্থনা করি, এনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ।